জাতীয়তাবাদ মধ্যে প্রকৃত সম্পর্ক নির্ধারণের ক্ষেত্রে রাষ্ট্রবিজ্ঞানী, সমাজবিজ্ঞানী ও আন্তর্জাতিক আইনবিদদের মধ্যে যথেষ্ট মতবিরোধ লক্ষ্য করা যায়। কেউ কেউ মনে করেন যে জাতীয়তাবাদ ও আন্তর্জাতিকতা পরস্পর বিরোধী নয়, বরং একে অপরের পরিপূরক। কিন্তু অনেকের মতে জাতীয়তাবাদ নিশ্চিতভাবে আন্তর্জাতিকতার পরিপন্থী। ম্যাথসেনি, রিমান, বাটন, রাসেল প্রমুখ প্রথম প্রথমের মতে এবং ল্যাস্কি, রবীন্দ্রনাথ, গার্নার প্রমুখ দ্বিতীয় মতের সমর্থক। একজন প্রথম মত আর দ্বিতীয় মত, মানে একজন প্রথম মত আর একজন দ্বিতীয় মত। দেখো, জাতীয়তাবাদ আন্তর্জাতিকতার পরিপন্থী নয়। যারা জাতীয়তা আন্তর্জাতিক মধ্যে নিবিড় সম্পর্ক হিসেবে মনে করেন, তাদের বক্তব্য হচ্ছে আত্মপ্রীতি। আত্মপ্রত্যয় হল মানুষের শ্রেষ্ঠ গুণ। কিন্তু নিজেকে ভালোবাসার অর্থ কখনোই অপরকে ঘৃণা করা নয়, আত্মপ্রত্যয়ের অর্থ কখনোই অপরকে অবিশ্বাস করা হতে পারে না। জাতীয় জীবনে এই ধরনের বিকাশ ঘটলে আন্তর্জাতিকতার ক্ষেত্রে সর্বপ্রকার কলহের অবসান ঘটবে। সাম্য, মৈত্রী, স্বাধীনতার মতো মহান আদর্শগুলির প্রতি শ্রদ্ধার ভাব জাগ্রত হলে আন্তর্জাতিকতা প্রতিষ্ঠার পথ প্রশস্ত হয়ে যায়। তাই গোলিনফিন বলেছেন, আন্তর্জাতিকতা হলো সেই অনুভূতি, ফিলিং, যার দ্বারা ব্যক্তি নিজেকে কেবল তার নিজের রাষ্ট্রের সভ্য বলে ভাববে না, সেই সঙ্গে সে নিজেকে বিশ্বের একজন নাগরিক, সিটিজেন অব দ্য ওয়ার্ল্ড বলেও মনে করবে। বস্তুত আন্তর্জাতিকতার প্রধান উদ্দেশ্য হল প্রতিটি জাতির স্বকীয় বৈশিষ্ট্য অবিকৃত অক্ষুণ্ণ রেখে আন্তর্জাতিক ক্ষেত্রে এমন একটি সুস্থ স্বাভাবিক পরিবেশ সৃষ্টি করা, যেখানে প্রতিটি জাতি পরস্পরের সঙ্গে অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক প্রভৃতি ক্ষেত্রে সহযোগিতার সুদৃঢ় বন্ধনে আবদ্ধ হতে পারে। এর জন্য কিন্তু জাতি ভিত্তিক রাষ্ট্র বা তার সার্বভৌমিকতাকে খর্ব করার কোন প্রয়োজন নেই। এইভাবে আন্তর্জাতিকতা জাতিসমূহের এমন একটি যৌথ পরিবার গঠন করতে চায়, যেখানে ক্ষুদ্র বৃহৎ প্রতিটি জাতি সমান এবং সমমর্যাদার অধিকারী। তারা শান্তিপূর্ণ সহাবস্থানের নীতিতে বিশ্বাসী এবং শান্তিপূর্ণভাবে নিজেদের বিরোধের নিষ্পত্তি করে নিতে প্রস্তুত। সেজন্য প্রতিটি জাতিকে কিছু পরিমাণে অবশ্যই আত্মত্যাগ করতে এবং জাতীয় সার্বভৌমিকতার উপর কিছু কিছু বাধা নিষেধ আরোপকে স্বীকার করে নিতে হবে। সুতরাং জাতীয়তাবাদকে পরিহার করার পরিবর্তে তার মধ্যে থেকেই আন্তর্জাতিকতা জন্মলাভ করে। বাটন রাসেলের মতে, জাতির সীমারেখার সঙ্গে রাষ্ট্রীয় সীমারেখার মিলন না ঘটলে সত্যিকারের কোন আন্তর্জাতিক ব্যবস্থা গড়ে তোলা অসম্ভব। তাই বলা যায়, জাতীয়তাবাদের সোপান বেই আন্তর্জাতিকতার চরম লক্ষ্যে উপনীত হওয়া সম্ভব। জাতীয়তাবাদের জনক ম্যাথসেনি মনে করতেন যে আন্তর্জাতিক সহযোগিতার ভিত্তিতে কেবল জাতিসত্তার চরম বিকাশ ঘটতে পারে। প্রকৃত জাতীয়তাবাদকে কখনোই আন্তর্জাতিকতার পথে প্রতিবন্ধক বলে মনে করা সমীচীন নয়, বরং বলা যায় আদর্শ জাতীয়তাবাদ আন্তর্জাতিকতার সহায়ক মাত্র। এবার দেখো, জাতীয় রাষ্ট্রগুলি প্রতিবন্ধক নয়। কোন কোন শান্তিবাদী দার্শনিক ও চিন্তাবিদ মনে করেন যে জাতীয় রাষ্ট্রগুলি হল বর্তমান বিশ্বের সর্বপ্রকার অশান্তি, যুদ্ধের প্রকৃত উৎসস্থল। তাই যুদ্ধ প্রতিরোধ ও আন্তর্জাতিকতার সম্প্রসারণের জন্য জাতীয় রাষ্ট্রগুলির অবসান ঘটানো প্রয়োজন। কিন্তু এরূপ ধারণা ভ্রান্ত, কারণ জাতীয় রাষ্ট্রগুলির অবসান ঘটলে যে বিশ্ব শান্তি কিংবা আন্তর্জাতিকতা প্রতিষ্ঠিত হবে এমন কোন কথা নেই। বরং বলা যায়, জাতীয় রাষ্ট্রগুলি যদি আন্তর্জাতিকতার সুভন আদর্শে যথাযথভাবে অনুপ্রাণিত হয়, তাহলে যুদ্ধের সম্ভাবনা বিদ্রুত হতে পারে। বর্তমানে সম্মিলিত জাতিপুঞ্জ নামে যে আন্তর্জাতিক সংগঠনটি রয়েছে, তা জাতীয়তাবাদের সঙ্গে আন্তর্জাতিকতার সমন্বয় সাধনের মাধ্যমে সুন্দর পৃথিবী গঠনের স্বপ্নকে কিছুটা বাস্তবায়িত করার জন্য প্রয়াস চালাচ্ছে। সুতরাং বলা যায়, আন্তর্জাতিকতা সম্প্রসারণ ও বাস্তবায়নের জন্য জাতীয় রাষ্ট্রগুলির স্বকীয় বৈশিষ্ট্য সমূহ তথা জাতীয়তাবাদকে বিসর্জন দেওয়ার কোন প্রয়োজন নেই। এবার দেখো, বিকৃত জাতীয়তাবাদ আন্তর্জাতিকতার পরিপন্থী। যারা জাতীয়তাবাদকে আন্তর্জাতিকতার পরিপন্থী মনে করেন, তারা সংকীর্ণ তথা বিকৃত জাতীয়তাবাদের ভয়ঙ্কর রূপ প্রত্যক্ষ করে এই সিদ্ধান্ত উপনীত হয়েছেন। ঐতিহাসিক দিক থেকে বিচার বিশ্লেষণ করলে দেখা যায় যে সামন্ততান্ত্রিক ব্যবস্থার বিরুদ্ধে সংগ্রামের মধ্যে দিয়ে জাতীয়তাবাদের উদ্ভব ঘটেছিল। জাতীয়তাবাদ সেদিন স্বৈরাচারী অগণতান্ত্রিক সামন্ততান্ত্রিক রাষ্ট্রগুলিকে ধ্বংস করে জাতীয় রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে গণতন্ত্র ও প্রগতির পথ প্রশস্ত করেছিল। ওই জাতীয়তাবাদের নেতৃত্ব দিয়েছিল উদীয়মান মধ্যবিত্ত শ্রেণী অর্থাৎ বুর্জোয়া শ্রেণী। পরবর্তী সময় একচাটিয়া পুঁজিবাদের উদ্ভব ঘটায়। ওই জাতীয়তাবাদ উগ্র জাতীয়তাবাদের রূপ পরিগ্রহ করে। এরূপ জাতীয়তাবাদকে বিকৃত জাতীয়তাবাদ বলে অভিহিত করা হয়। উগ্র স্বাদেশিকতা সংকীর্ণ জাত্যাভিমানকে আহ্বান করে। এরূপ জাত্যাভিমান প্রতিটি জাতিকে এই শিক্ষা দেয় যে তারা ভাষা, ধর্ম, সংস্কৃতি, সভ্যতা প্রভৃতি অন্যান্য জাতির ভাষা, ধর্ম, সংস্কৃতি ইত্যাদি অপেক্ষা শ্রেষ্ঠ। নিজ জাতির স্বার্থকে অক্ষুণ্ণ রাখা জাতীয় স্বার্থের সম্প্রসারণের জন্য বিকৃত জাতীয়তাবাদ জাতিকে জাতিতে জাতিতে যুদ্ধের সূচনা করে। সবল জাতির আক্রমণে দুর্বল জাতির স্বাধীনতা, সভ্যতা, সংস্কৃতি প্রভৃতি বিপন্ন হয়। অত্যধিক মুনাফা লাভের আশায় বুর্জোয়া জাতীয় রাষ্ট্রগুলি বিদেশি বাজারের প্রসার, কাঁচামাল সংগ্রহ, বিদেশে মূলধন বিনিয়োগ ইত্যাদির দিকে বিশেষ মনোযোগী হয়ে ওঠে। ব্যবসা বাণিজ্যের সম্প্রসারণের জন্য তারা উপনিবেশ গড়ে তোলে। এইভাবে উনিশ শতকের উঠিয়া হল জাতীয়তাবাদ উন্মাদনায় উন্মত্ত ইউরোপীয় বুর্জোয়া জাতির রাষ্ট্রগুলি কর্তৃক এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকার দুর্বল ও অনুন্নত জাতিগুলির স্বাধীনতা অপহরণ ও অর্থনৈতিক শোষণের ইতিহাস মাত্র।
ওই সাম্রাজ্যবাদ জাতীয়তাবাদ সর্বপ্রথম অর্থনৈতিক ক্ষেত্রে এবং পরবর্তী সময়ের রাজনৈতিক ক্ষেত্রে নিজেদের প্রাধান্য ও প্রতিপত্তি বিস্তার করে। নিজেদের শোষণ ব্যক্তি অত্যাচারী ঔপনিবেশিক শাসনের পক্ষে সাম্রাজ্যবাদী রাষ্ট্রগুলি নতুন নতুন যুক্তিতর্ক অবতারণা করতে শুরু করে। উদাহরণ হিসেবে বলা যায়, সাম্রাজ্যবাদী ব্রিটিশ সরকার ভারতকে ঔপনিবেশিক হিসেবে উপনিবেশ হিসেবে রাখার জন্য যুক্তি প্রদর্শন করত যে অসভ্য বর্বর ভারতীয়দের সুসভ্য শিক্ষিত করার পবিত্র দায়িত্ব ইংরেজদের। আবার হিটলার জার্মান জাতির শ্রেষ্ঠত্বের রুজুয়াত দেখে বহু রাষ্ট্রের সার্বভৌমিকতা ও স্বাধীনতা অপহরণ করেন। এই বিকৃত জাতীয়তাবাদী আন্তর্জাতিকতা তথা মানব সভ্যতার চরম শত্রু। এরকম জাতীয়তাবাদের স্বরূপ বর্ণনা করতে হায়েস মন্তব্য করেছেন যে আমাদের যুগে জাতীয়তাবাদ জাতীয় রাষ্ট্র দেশপ্রামী সংমিশ্রণের যে জাতীয়তাবাদের সৃষ্টি হয়েছে তা চরম অন্যায় বা অমঙ্গলের প্রধান উৎসস্থলে পরিণত হয়েছে। আন্তর্জাতিক ন্যায়নীতি আন্তর্জাতিক আইনকে বিধ্বংসী দেখিয়ে মানে বুড়ো আঙ্গুল দেখিয়ে আর কি জাতীয় সাম্রাজ্যবাদী রাষ্ট্রগুলি সম্পূর্ণ আইন বিরুদ্ধভাবে কাজ করে। অন্যায় ও অমঙ্গল প্রতিষ্ঠাকারী ইউরোপের ইউরোপীয় জাতিবাদকে বঙ্কিমচন্দ্র ঘোরতর পৈশাচিক পাপ বলে ধিক্কার জানিয়েছেন। কবিগুরু রবীন্দ্রনাথের নৈবেদ্য নামক কাব্যগ্রন্থে এই বিকৃত স্বার্থবাদ জাতীয়তাবাদের স্বরূপ বর্ণনা করতে বলেছেন, স্বার্থে স্বার্থে বেঁধেছে সংঘাত, লোভে লোভে ঘটেছে সংগ্রাম, প্রলয় মন্থন ক্ষোভে ভদ্রবেশী বর্বরতা উঠিয়াছে জাগি, পঙ্কজসজ্জা হতে লজ্জা শরম ত্যাগী, জাতিপ্রেম নাম ধরি প্রচণ্ড অন্যায়, ধর্মের ভাষাতে চাহে বলের বন্যায়। বর্তমানে বিত্তশালী পুঁজিপতি রাষ্ট্রের শাসক শ্রেণী বিভিন্ন দুর্বল অনগ্রসর জাতিকে অর্থ সাহায্যের নামে অর্থনৈতিক দিক থেকে শোষণ করার কাজে লিপ্ত রয়েছে। ক্ষুদ্র ক্ষুদ্র রাষ্ট্রগুলো যখন বৃহৎ পুঁজিপতি রাষ্ট্রসমূহের উপর অর্থনৈতিক দিক থেকে নির্ভরশীল হয়ে পড়ে তখন তাদের রাজনৈতিক স্বাধীনতা বিপন্ন হয়। এরূপ অর্থনৈতিক শোষণ অর্থনৈতিক সাম্রাজ্যবাদ ইকোনমিক ইম্পেরিয়ালিজম বা নয়া উপনিবেশবাদ নিউ কলোনিয়ালিজম নামে পরিচিত। মার্ক্সবাদী অভিমত মার্ক্সবাদীরা সম্পূর্ণ ভিন্ন দৃষ্টিকোণ থেকে জাতীয়তাবাদ আন্তর্জাতিকতা সম্পর্কে বিচার বিশ্লেষণ করেন। তাদের মতে বুর্জোয়া দার্শনিক ও রাষ্ট্রবিজ্ঞানীরা স্বাধীনতা সার্বভৌমিকতার দাবিকে জাতীয়তাবাদের সমর্থক বলে ধরে নিয়ে জাতীয়তাবাদ আন্তর্জাতিকতা দুটি পরস্পর বিরোধী চেতনার বিরোধ হিসেবে চিহ্নিত করেন এবং জাতীয়তাবাদের পরিবর্তে আন্তর্জাতিকতার উপর অধিক গুরুত্ব প্রদানের পক্ষপাতী। প্রতিটি দেশের বুর্জোয়াদের স্বার্থগত ভিন্নতা তাদের নিজেদের মধ্যে অনিবার্যভাবে বিরোধ ডেকে আনে। অন্যদিকে বিশ্বের বিভিন্ন দেশের প্রলেতারিয়তের শ্রেণী স্বার্থ অভিন্ন হয় তাদের মধ্যে অতি সহজে সংহতি বোধ গড়ে উঠতে পারে। এই সংহতি বোধ হল প্রলেতারীয় আন্তর্জাতিকতা। এরূপ আন্তর্জাতিকতা নিশ্চিতভাবে বুর্জোয়া জাতীয়তাবাদের বিরোধী, এমনকি তা বুর্জোয়া আন্তর্জাতিকতারও পরিপন্থী। তবে সামন্ততন্ত্রের বিরোধ সংগ্রাম পরিচালনার সময় বুর্জোয়া জাতীয়তাবাদের মধ্যে যে প্রগতিশীলতা ছিল তা লক্ষ্য করেন লেনিন ও তার মর্মবস্তুকে সমর্থন করতে দ্বিধাবোধ করেননি। বস্তুত মার্ক্সবাদীরা সুনির্দিষ্ট ঘটনা প্রবাহের প্রেক্ষিতে জাতীয়তাবাদকে বিচার বিশ্লেষণ করে থাকেন। আবার প্রলেতারীয় আন্তর্জাতিকতা সাধারণভাবে জাতীয় স্বার্থকে কখনোই অস্বীকার করে না, বরং শ্রমজীবী জনগণের শ্রেণী স্বার্থের সঙ্গে জাতীয় স্বার্থের সমন্বয় সাধন হল তার অন্যতম প্রধান লক্ষ্য। উপসংহার উপরীত আলোচনার ভিত্তিতে সিদ্ধান্ত উপনীত হওয়া যায় যে আদর্শ জাতীয়তাবাদের সঙ্গে আন্তর্জাতিকতার কোনরূপ বিরোধ বা দ্বন্দ্ব নেই, বরং জিমানের ভাষায় বলা যেতে পারে জাতীয়তাবাদের রাজপথ ধরেই আন্তর্জাতিকতায় পৌঁছানো যায়। কিন্তু সংকীর্ণ তথা বিকৃত জাতীয়তাবাদ মানব সভ্যতা আন্তর্জাতিকতার প্রধানতম শত্রু বলে বিবেচিত হয়। বস্তুত আজকের সংকট থেকে মানব সভ্যতাকে রক্ষা করতে হলে জাতীয়তাবাদের সঙ্গে আন্তর্জাতিকতার সমন্বয় সাধন ছাড়া গত্যন্তর নেই। এই কথা বলা হয় যে জাতীয়তাবাদ ও আন্তর্জাতিকতার সমন্বয় সাধনের উপর সভ্যতার ভবিষ্যৎ নির্ভর করছে। আজকে পর্যন্তই, এর পরে পরে দেখা হবে। তোমরা এগুলো বারবার দেখে থাকো। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং।